গুরুত্বপূর্ণ খবর। উত্তরকর্ণ অভিযান ছিল বিজেপি যুব মোর্চার, এই বিজেপি যুব মোর্চার উত্তরকর্ণ অভিযানে গুলিবিদ্ধ আরেক বিজেপি নেতার হদিস মিলল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। বিজেপি উত্তরকর্ণ অভিযানে আরেক বুলেটবিদ্ধ বিজেপি নেতা বুধবার ভর্তি হলেন জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জলপাইগুড়ি এলাকায়। খবরে প্রকাশ, হলদিবাড়ি টাউন মণ্ডলের সভাপতি অমরদীপ রায় সোমবারের বিজেপি উত্তরকর্ণ অভিযানে অংশ নিয়েছিলেন। পুলিশের সাথে খণ্ডযুদ্ধে আহত হন তিনি। তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান। এরপর হলদিবাড়ি হাসপাতালে ড্রেসিং করাতে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে এক্সরে করবার পরামর্শ দেয়। আর এক্সরে রিপোর্ট সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। রিপোর্টে দেখা যায় অমরদীপের হাতে ও বুকে বুলেট আটকে আছে। এরপর বুধবার রাতেই তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসা চলছে তার। এই প্রসঙ্গে কি জানিয়েছেন চিকিৎসাধীন বিজেপি যুব মোর্চার হলদিবাড়ি টাউন মণ্ডলের সভাপতি অমরদীপ রায়, শুনে নেব আমরা। গত 7ই ডিসেম্বর আমরা বিজেপি পার্টি যুব মোর্চার পার্টি থেকে উত্তরকন্যা অভিযানে যাই, এবং সেখানে যাই যখন আমরা টিএমসির বিরুদ্ধে আন্দোলন করি, তখন পুলিশ দ্বারা নিক্ষিপ্ত বা ছোড়া একটা কিছু তার মাধ্যমে আমার শরীরে 4টি বুলেট এসে ঢুকে যায়, এবং সেটি এখনও আমার শরীরের ভিতরে রয়েছে। সেটা আমি আজ ডিজিটাল এক্সরের মাধ্যমে জানতে পারি, এবং তা জানার পর আমি এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি রয়েছি। এবং ডাক্তারবাবু একটু আগেই দেখে গেলেন আমাকে, তো উনি বললেন যেটা যে বুকের যে বুলেটটা রয়েছে সেটা একটু সিরিয়াস কন্ডিশনে রয়েছে, সেটা এমআরআই করে তারপরেই বার করা হবে অপারেশন, এখনও ভেতরেই আছে। হ্যাঁ, অস্বস্তি বলতে যখন আমি ওঠানামা করছি আর কি, তখন বুকটা ব্যথা করছে, হাতের মধ্যেও রয়েছে দুটো ব্যথা করছে সমানে। হ্যাঁ, একটা হাড়ের মধ্যে আটকে, পাঁজরের মধ্যে আটকে আছে, আর একটা একটু ভিতরে ডিপে আছে। ডাক্তার বলেছে কালকে এমআরআই করে তারপর ওটা বের করা হবে। হ্যাঁ, জানিয়েছি, ওনারা এতক্ষণ আমার সাথেই ছিলেন, ওনারা সব রকম ধরনের আশ্বাস দিয়েছেন আমাকে, ওনারা পাশে আছেন। আমার কাছে এখানে বিজেপি আমাদের জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলেনদা ছিলেন, আর জিএস ছিলেন সাথে, অনিতাদি ছিলেন, বিজয়দা ছিলেন। এখানে দেখেন পুলিশের অত্যাচার বলতে পুলিশ হয়ে গেছে টিএমসির দলদাস। আমরা এখন এখানে এমন অবস্থায় আছি পশ্চিমবাংলায়, আমরা আমাদের মন মর্জি মতন কিছু করতে পারবো না, আমাদের গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি এখানটায়। তো তার বিরুদ্ধেই আমাদের আগামী 21-এর নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে। আমি তার জন্য আমার যতটুকু আমি পারছি আমি দিয়ে দিতে পারবো, জান প্রাণ দিয়ে হলেও আমাকে আমি বিজেপিকে 2021-এ আনবই। এখন আমি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছি। আমার বাড়ি হলদিবাড়িতে, হলদিবাড়ি উত্তরপাড়া। আমার নাম অমরদীপ রায় আর আমি হলদিবাড়ি টাউন মণ্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্ব সিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।